সর্বদা সত্যের খোঁজে, আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বল কলকাতা, বল কলকাতা। বিয়েবাড়ির জন্য মদ নাকি ভোটের জন্য মদ, তদন্তে পুলিশ। নমস্কার, আপনাদের সামনে আমি দুর্বা, বল কলকাতা টিভি থেকে। পোলবা থানার অন্তর্গত রাজহাট করলা মোড়ে নাকা চেকিং চলার সময় একটি সন্দেহভাজন গাড়িকে পুলিশ চেকিংয়ের জন্য থামালে তাতে তিনটি ট্রলি ব্যাগ ভর্তি বেআইনি মদ পাওয়া যায়। পোলবা থানার পুলিশ গাড়িতে উপস্থিত জয়েন্ট বিডিও এবং মদসহ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সেই সময় হুগলি লোকসভার বিজেপির প্রার্থী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মদ ভর্তি ট্রলি ব্যাগগুলি পুলিশের গাড়ি থেকে নামিয়ে রাস্তায় ফেলে দেন এবং তিনি বলেন এগুলো সব তৃণমূলের কাজ। শুধুমাত্র তাই নয়, ভোট কেনার জন্য মদ নিয়ে যাওয়া হচ্ছিল বলে তিনি অভিযোগ তোলেন। অন্যদিকে গাড়ির চালক জানায় সে বিহারের বাসিন্দা, বিহারের একটি বিয়েবাড়ির জন্য হাওড়া থেকে মদ নিয়ে যাওয়া হচ্ছিল। গোটা ঘটনা সন্দেহজনক হওয়ায় পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। রুম রুম ঘেরনে গেলে রুম মিলতা না, ওই টুডে গেছ ওস আমি পুলিশকে বলবো ভালোভাবে নজর রাখুন, চারিদিকে শাড়ি বিলি হচ্ছে, চারিদিকে সবাই থাকুক, আমরা টিম পাঠাচ্ছি, যতক্ষণে আসবে আমি তো চলে যাচ্ছি, এখানে তোমরা দাঁড়িয়ে থাকবে, এসপি টিম পাঠাবে, ছাড়া হবে না একটাকেও, একটাকেও ছাড়া হবে না। আর মোবাইল যেন আপনাদের হাতে থাকে, আর যদি না হয় আমায় দিয়ে দিন, আমি নিয়ে যাবো মোবাইল। এসব ঝুট ফুট মত বলো, এসব শাদি কা জোর এ দেখে লে। হুগলি থেকে সন্তু মুখার্জির রিপোর্ট, বলো কলকাতা টিভি।